বাইক নিয়ে এখন আমরা লালগোলা বইমেলা পরিদর্শন করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান অ্যানাদার ব্লগ ভিডিও। তো প্রথমে শুরু করা যাক, তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে এই নতুন বছর তোমাদের জন্য এবং তোমার পরিবারের জন্য খুব ভালোভাবে কাটে সেই প্রার্থনা রইল। আর তোমরা এই নতুন বছর কেমন কাটাচ্ছ সেটা নিচে কমেন্ট বক্সে জানাও। সো আমরা এখন এসেছি লালগোলা বইমেলার নবমতম বর্ষ, আর এখন আমরা ঠিক লালগোলা বইমেলার মধ্যে রয়েছি। তোমাদেরকে চারপাশে দেখা যে লালগোলা বইমেলার যে ইন্টেরিয়র ডিজাইন সেটা কীভাবে করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। বইকাল 5টার মধ্যে থেকে বইমেলা চালু হবে, তো তার মধ্যে থেকে আশা করছি যে এই পুরোটাই কমপ্লিট হয়ে যাবে কাজগুলো। তো এখানে আসতে হলে তোমরা একাডেমি যে ময়দান সেই ময়দানে আসতে পারবে। আর এই বইমেলা চলবে 5 থেকে 10 তারিখের মধ্যে, তো তোমরা যে কোনো টাইমে এই বইমেলার মধ্যে এসে এই বইমেলা উদযাপন করতে পারো। সো ইটস টাইম ফর ইন্ট্রোডিউস, আমি আনসার আর আমার এই চ্যানেলে তোমাদেরকে সকলে স্বাগত। তো তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আজকের এই ব্লগ ভিডিওতে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কুরসিকে পেটি বাঁধলো, মৌসুম বিগানে বালি হে, লেটস গো। ঠিকমতো কাজ সম্পূর্ণ হয়নি, ঠিকঠাক করছে সব। তো এবারে যে প্যাটার্নটা সেটা পুরোটাই আলাদা একটা, এবারে থিম পুরোটা একটা পোল্ট্রি বার্নার ভাইব দেওয়ানোর চেষ্টা করছে। ওটাই করছে, কিন্তু কোনটা ফার্স্ট সেকেন্ড হয়েছে এই হচ্ছে পুরো লুক। আর পিছনের দিকে আমাদের একাডেমি স্কোর, জাদুঘর এবং লেজেন্ড পেলের ছবি। তো বাইক নিয়ে এখন আমরা লালগোলা বইমেলা পরিদর্শন করছি। এখনো সব রকম কাজ চলছে, কমপ্লিট হয়নি, এখনো পুরোটাই ইনকমপ্লিট হয়ে আছে। আমরা ফার্স্ট গেস্ট আছে। চলো আর টাটা বাই বাই, দেখা হবে সন্ধ্যেবেলায়। সো হে গাইস, আমি এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি বইমেলা যাওয়ার জন্য। আমি খুব এক্সাইটেড, কারণ প্রতি বছর এই একটা সময় আসে যা আমার খুব বেশি ভালো লাগে, কারণ এই যে মেলা বইমেলা তো প্রচণ্ড ভালোবাসে। এখানে লালগোলা প্রচণ্ডভাবে ঠান্ডা রয়েছে, তার জন্য এই সেফটি গার্ড, টুপি, ফেস মাস্ক অ্যান্ড হ্যান্ড গ্লাভ। তো তোমরা যারা লালগোলাতে আছো তারা অবশ্যই বাইরে বেরোলে এই সমস্ত সেফটি গার্ড হিসেবে নিয়ে যেতে ভুলবে না। আর দেখা হচ্ছে লালগোলা বইমেলা। তো আমরা জাস্ট এখনই মেলার ভিতরে প্রবেশ করে গেছি। তো যেহেতু প্রথম দিন, খুব একটা লোকের আনাগোনা নেই, আর যত রাত বাড়বে হয়তো আরও লোক আসবে এখানে। এখানে বিশ্ববিখ্যাত লেজেন্ড পেলের একটা ছবি দেওয়া আছে তার স্মরণার্থের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রথম দিন, তাও
ঠিক মতো আমি কাজ কমপ্লিট হয়নি। শোরুম গুলো সবই এখনো ফাঁকা রয়েছে। তো অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে খুব একটা ভিড় নেই। আজকে প্রথম দিন, আর চারিদিকে দেখো হালকা ফালকা ভিড় রয়েছে, খুব একটা বেশি না। যেহেতু প্রথম দিন আর এখনো অনেক মানুষ হয়তো জানে না এই বই মেলার উৎসবের ব্যাপারে, তার জন্য ভিড়টা একটু কম রয়েছে। আশা করছি নেক্সট টাইম সেখানে ভিড় বেশি হবে। লালগোলা আজকে বেশ ঠান্ডা পড়েছে বই মেলায়, সবাই বাংলা সাহিত্যিক একটা মানুষ। ঠান্ডা লাগছে মুছে। This is Prince Bhatt. Youtubers of Gajan Festival. তো বল কেমন লাগলো? একদম বাজে লাগলো, লোকজন একদম নেই, সম্পূর্ণ পরিবেশ কোনো চাচাগুচি নেই। Thank you.
সো বন্ধুরা, এই ছিল লালগোলা বইমেলা ব্লগ ভিডিও। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো ইন ফিউচার এই চ্যানেলে আরও নতুন নতুন ব্লগ ভিডিও এবং ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আর আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে বিভিন্ন রকমের পোস্ট করে থাকি, তো চাইলে তোমরা সেখানে ফলো করতে পারো, লিংক নিচে ডিসক্রিপশন বক্সে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বি হ্যাপি অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং।